ওয়েলকাম টু মাই চ্যানেল রুট টু লার্ন। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস এইটা সিন পেসেস ইউনিট সিক্স লেসন হলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি পুরোটা ভিডিও জুড়ে তোমরা থাকবে। এটাও আশা রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর এই ইউনিটের এই পেসেস সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হবে। তাহলে চলো শুরু করা যাক। এই পেসেস দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে দেখে নিই। দেখো আমি এই পেসেস ইংলিশ টু বেঙ্গলি করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, অর্থাৎ যারা তার বাবা মার সাথে লন্ডনে থাকে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ, তারা বাংলাদেশে এসেছে টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, যারা চাচা এবং চাচিকে দেখতে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, সে তার চাচাতো বোন মিতার খুব ঘনিষ্ঠ। বোধ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস টুগেদার ইন বাংলাদেশ। বলা হচ্ছে যে উভয় পরিবারই বাংলাদেশে অনেক আকর্ষণীয় স্থান একসাথে ভ্রমণ করেছে। ইট ওয়াজ এ গ্রেট ফান, এটা ছিল খুবই আনন্দদায়ক বা মজাদার। দেন দে ডিসাইডেড, তারপর তারা সিদ্ধান্ত নিয়েছিল দ্যাট যে দে উড ভিজিট সাম প্লেস আউটসাইড বাংলাদেশ টু, যে তারা বাংলাদেশের বাইরেও কয়েকটি জায়গা বেড়াতে যাবে। দে ডিসাইডেড টু গো দ্য থাইল্যান্ড, তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, কিন্তু মিতার পিতামাতা তাদের কাজের জন্য খুবই ব্যস্ত। সো দে কুড নট গো, সুতরাং তারা যেতে পারেনি। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দ্যাম, মিতা তাদের সাথে যাচ্ছিল। মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বলা হচ্ছে মিতা জারা এবং জারার পিতা মাতা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়েটিং ইন দ্য লঞ্চ, অর্থাৎ তারা লঞ্চের অপেক্ষা করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই রোমাঞ্চিত। দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন, অর্থাৎ বিমানে এটাই তার প্রথম আরোহণ বা চড়া বা যাওয়া। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে যাচ্ছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে খুব উপভোগ্য সময় কাটাবে বলে মিতা আশা করছে। আচ্ছা, as they wait, the two cousins start planning what they would do once they reach Bangkok. অর্থাৎ এটুকু বোঝানো হচ্ছে যে তারা যখন অপেক্ষা করছে দুই চাচাতো বোন ব্যাংককে গিয়ে কি কি করবে তার পরিকল্পনা করছে। ওকে, মিতাস আঙ্কেল ব্রিংস ফর্ম ফর অল অফ দ্যাম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, অর্থাৎ এটুকু ভিতর বোঝানো হচ্ছে যে ইমিগ্রেশন যাওয়ার পূর্বে মিতার চাচা সকলের জন্য ফর্মগুলো নিয়ে এসে পূরণ করলো। হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেইস, মিতাকে একটি ফর্ম দিয়ে তিনি বললেন ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম। বলা হচ্ছে যে ফর্মে তোমার নিজের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, অর্থাৎ অভিবাসন কর্মকর্তা অর্থাৎ যারা ওখানে থাকে তারা তোমার পাসপোর্ট পরীক্ষা করে সিল দিয়ে দিবেন। And then you are ready to travel. Ebong tarpor tumi jatra shuru korte parbe. Mita, Zara and her parents start filling in the forms. Mita, Zara o tar pitamata form puron kora shuru kore. Ei chilo unit 6 lesson 1 er alochona. Ashara ki tumra upokrito hoyecho, ar jodi upokrito hao tahole tomader bondhuderke share koro, আরও উপকৃত হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।